এ কেমন মা? নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মায়ের প্রেমিক, ধর্ষণে প্রেমিককে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার মা, চাইল্ডলাইনের উদ্যোগে গোপালনগর থেকে গ্রেপ্তার দুই অভিযুক্ত। এ কেমন মা? এই খবর শোনার পর এ প্রশ্ন উঠতেই পারে, মায়ের মদতে নাবালিকা কন্যাকে ধর্ষণের অভিযোগ মায়ের প্রেমিকের বিরুদ্ধে, ধর্ষণে প্রেমিককে সহযোগিতা করার অভিযোগ মায়ের বিরুদ্ধে। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরে প্রেমিকের সাথে যোগসাজশ করে নাবালিকা মেয়েকে গর্ভনিরোধক ওষুধ খাওয়ানোরও অভিযোগ মায়ের বিরুদ্ধে। চাইল্ড লাইনের মাধ্যমে এই অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত মা ও তার প্রেমিককে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গোপালনগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক দীন ইসলাম মণ্ডল, অভিযুক্ত মা সুমিতা ভৌমিক। পুলিশ ও নাবালিকার পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত দীন ইসলামের সাথে সুমিতা ভৌমিকের অবৈধ সম্পর্ক রয়েছে। দীর্ঘ 5 বছর ধরে এই সম্পর্কের জেরে এলাকায় নানান কানাঘুষো চলত। নাবালিকা কন্যার গৃহশিক্ষক হিসাবে প্রেমিক দীন ইসলামকে নিযুক্ত করা হয়। অভিযোগ, এরপর বাড়িতে পড়াতে এসে একাধিকবারই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত। অভিযোগ, নাবালিকা তার মাকে বিষয়টি জানালে চুপ করে যেতে বলে সুমিতা। মেয়ে যাতে কোনো অবস্থাতে গর্ভবতী হয়ে না পড়ে সে কারণে প্রেমিকের সাথে যোগসাজশ করে একাধিকবার গর্ভনিরোধক ওষুধ খাওয়ানো হয় নাবালিকাকে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, বাড়ি থেকে মাঝে মধ্যেই নাবালিকা কন্যার চিৎকার ভেসে আসত। আমরা ওর মায়ের কাছে বিষয়টি জানতে চাইলে ওর মা জানায়, ওকে পড়াতে এসেছে তাই কান্নাকাটি করছে। গ্রামবাসীদের একাংশের দাবি, ঘরের ভেতর যখন নাবালিকার ওপর অত্যাচার চলত, দরজার বাইরে পাহারায় থাকত অভিযুক্ত সুমিতা। দিন কয়েক আগে নাবালিকা তার ঠাকুমার কাছে ঘটনার কথা খুলে বলে। বৃদ্ধা ঠাকুমা ফোন করে গোটা বিষয়টি জানায় বনগাঁ চাইল্ড লাইনের সদস্যদের কাছে। এরপর চাইল্ড লাইনের পক্ষ থেকে যোগাযোগ করা হয় গোপালনগর থানায়। শনিবার রাতে অভিযোগ পাওয়ার পর গোপালনগর থানার আধিকারিক চিন্তামণি নস্কর দ্রুত পদক্ষেপ নেন। রাতেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত দীন ইসলাম মণ্ডল ও সুমিতা ভৌমিককে। অভিযুক্তদের এদিন গোপালনগর থানার পক্ষ থেকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। এ বিষয়ে বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, ভিকটিমের বয়স 14 বছর এবং ওর মায়ের সঙ্গে যার অবৈধ সম্পর্ক, দুজনকে পুলিশ গ্রেপ্তার করে গোপালনগর থানায় আজকে খোলস করেছে। যেহেতু আজকে পক্সো আদালত বন্ধ থাকার দরুন আগামীকালের হিয়ারিং হবে, সেই জন্য কাল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়ে লানেট এসিজেন তাকে একদিনের হেফাজতের নির্দেশ দিয়েছে। এবং এর বিরুদ্ধে অভিযোগ যে দিনের পর দিন এই মেয়েটাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে এবং ধর্ষণ করে, এটা জানতে পেরে মেয়েটির মা অভিযোগক্রমে পুলিশ গ্রেপ্তার করে এবং মেয়েটির মেডিকেল পরীক্ষাও করা হয়েছে এবং তার জুডিশিয়াল স্টেটমেন্ট কোর্ট রেকর্ড করবে। ঘটনার খবরে শিউরে উঠেছেন স্থানীয়রাও। তাদের দাবি, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এ বিষয়ে বনগাঁ চাইল্ড লাইনের সদস্য শুভঙ্কর সরকার জানান, সন্তানের সব থেকে নিরাপদ স্থান বাবা মা। সেখানে মায়ের দ্বারাই যদি বাড়িতে সন্তানের ওপর এমন অত্যাচার হয়, এই ঘটনা ভাষায় প্রকাশ করার মতো নয়। তার মায়ের এক অবৈধ সম্পর্কের জেরে সেই দীন ইসলাম মণ্ডল নামে এক ব্যক্তি, সে আজকে গত 2-3 বছর ধরে ধর্ষণ করে চলেছে মেয়েটি। অত্যাচারিত হয়ে মেয়েটি নির্যাতিত, মানসিক দিক থেকে প্রচণ্ড ট্রমার মধ্যে আছে। তো এই পরিস্থিতিতে আমরা সেই মেয়েটির বাড়িতে যাই এবং মেয়েটির সাথে কথা বলে জানতে পারি যে তার মা এই ঘটনার সাথে মেন যুক্ত। গোপালনগর থানায় যাই, ওসি আমাদের সহযোগিতা করে এবং আমাদের এবং পুলিশের খুব সহযোগিতায় আসামি দীন ইসলাম মণ্ডল অ্যারেস্ট হয়, তার মাকেও অ্যারেস্ট গ্রেপ্তার করা হয়। প্রশাসন খুব নড়েচড়ে বসেছে এবং প্রশাসন খুব অ্যাক্টিভলি কাজটা করেছে, এর জন্য গোপালনগর থানাকেও আমি ধন্যবাদ দেব। একটি সন্তান তার সবথেকে আশ্রয়স্থল তার পিতামাতা, সেই পিতামাতা থেকে আজকে সে অবহেলিত, পিতামাতার কাছ থেকে সে অত্যাচারিত হচ্ছে, এটা একটা মানে ঘৃণ্যতম কাজ। তো কোথায় একটা বাচ্চার যে কোথায় আশ্রয়স্থল, এটা নিয়ে এখন প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোপালনগর।